সুরেশ, পুরোপুরি বুঝতে পারতেছেন কিছু? বাসায় যে একটু ট্রাই করলে বুঝবেন। আর যাওয়ার আগে আমরা নোট দিয়ে দিব যে কি কি শেখাইলাম, সেজন্য আশা করি সমস্যা হবে না। তাহলে আমি এখানে নিয়ে নিলাম এটা। হ্যাঁ, এবার আমি কি করবো এর থেকে একটা ছোট চাচ্ছি। আমি আমি এখানে লিখতে চাই ডিজাইনার। তাহলে অল্টা চেপে রেখে আমি টানলে কি হয়, এটা ডাবল হয়ে যায়। অথবা আমি টেক্সট টুল দিয়ে আবার টেক্সট লিখতে পারতাম। লেখার পর এটাকে ডাবল ক্লিক করলাম, তাহলে কি হলো, এটা সিলেকশন হয়ে গেলো। এবার মুছে দিই, এটাকে মুছে আমি এখানে লিখতে চাই ডিজাইনার। ঠিক আছে, বানান। ওকে, তাহলে ডিজাইনারটাকে আমি এখানে নিয়ে আসলাম। কিন্তু আমার নাম আর ডিজাইনার তো এক সাইজ হলে হবে না, একটু ছোট করে দিই। যদি আমি শিফট চেপে এটাকে ছোট করি তাহলে কি হয়, প্রপোর্শনালি এটা ছোট হয়ে যায়। এখন আমার কি দরকার, এটা দুইটার অ্যালাইন দরকার। আমি চাই যে সবগুলো ডান সাইডে অ্যালাইন হবে। তাহলে দুইটাকে সিলেক্ট করি, করার পর এই যে অ্যালাইন লেখা আছে এখান থেকে এই দিকে দিয়ে দিই, এই যে দাগ এই দিকে দেওয়া, তাহলে কি হলো, দুইটা এক জায়গায় অ্যালাইন হয়ে গেল। দেখছেন, এখন একটু খেয়াল করেন যে আমরা যদি ফটোশপে কাজ করতাম তাহলে কি হতো, এই দুইটা জিনিস দুইটা লেয়ারে হইতো, এই ডিজাইনার কথাটা আর মুন্সি আশিক মাহমুদ কথাটা। কিন্তু এখানে কি হয়েছে, একটা লেয়ারে হয়েছে, কিন্তু লেয়ারের ভিতরে দেখেন দুইটা লেয়ার হয়েছে, যে দেখছেন সাব লেয়ারে হয়েছে। তাহলে এটা কি হয়, সাব লেয়ারে লেয়ারে কাজ হয়ে যায়। দেখছেন, নিচেরটারে আমি চাচ্ছি না সাদা স্ট্রোক থাক, আমি চাচ্ছি পুরোটাই কালো, এরকম চাচ্ছি। বুঝছেন ব্যাপারটা? এখন আমি চাই এটা যেন না নড়ে যায়। একবার আমি অ্যালাইনমেন্ট ঠিক করছি নামের সাথে, তাহলে এটা নড়াচড়া যাতে করলে একসাথে নড়ে, সেজন্য আমি কি করব, এটারে গ্রুপ করে দিব। কিভাবে সিলেক্ট করব, করে কন্ট্রোল জি চাপব, তাহলে গ্রুপ হয়ে যাবে। তাহলে দেখেন এতক্ষণ একটা সিলেক্ট করলে কি হচ্ছিল, একটা সিলেক্ট হচ্ছিল, এখন কয়টা হচ্ছে, দুইটা দেখানো হচ্ছে। এই যে নাড়াইলে এখন দুইটা একসাথে যাচ্ছে। আমি যদি আনগ্রুপ করতে চাই, একটার ভিতরে, একটার ভিতরে করলে একটা সমস্যা হতো, যে এটারে যেমন ছোট বানাইছি তখন তো দুইটা একসাথে ছোট হয়ে যেত। এই জন্য আমি কি করছি, না আমি বলছি সেটা না, আমি ধরেন আমি বলছি এরকম যে মুন্সি আশিক মাহমুদের পরে আপনি এন্টার দিলেন, দিয়ে এখানে যদি এভাবে ডিজাইনার লিখতেন তাহলে এটার স্ট্রোক বন্ধ করলে মুন্সি আশিকেরও কি হতো, স্ট্রোকটা বন্ধ হয়ে যেত। আবার এটার ফন্ট ছোট করতে গেলে কি হতো, ওইটারও ফন্ট ছোট হয়ে যেত। সেজন্য আমি কি করছি, আলাদা আলাদা নিছি। হ্যাঁ, এই যে আপনি আবার এতখানি সিলেক্ট করবেন, কাজ করবেন, এটা একটা ডিস্টার্ব না? তার থেকে তো বরং কি আপনি কি করতে পারতেছেন, খুব তাড়াতাড়ি করতে পারতেছেন। কোনটা হইলে, এই আলাদা আলাদা করলে তাড়াতাড়ি হচ্ছে, এই জন্য বেশিরভাগ মানুষ কি করবে, আলাদা আলাদাই করবে। এই তাহলে এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন যে নাম লিখলাম ঠিক আছে এবং গ্রুপ করলাম। আমরা ফটোশপে থাকলে কি হতো, একটা ফোল্ডার দেখায় তো গ্রুপের, এখানে কি দেখায়, দেখায় না, এখানে খালি গ্রুপ হয়েছে। যদি কোনো কিছু আমি গ্রুপ আনগ্রুপ করব কিভাবে, এখন তো গ্রুপ হয়ে আছে, কন্ট্রোল শিফট জি, তাহলে কি হবে, আনগ্রুপ হয়ে যাবে। এই দেখেন এখন একটা, এখন আমি নাড়াইলে কি হবে, একটা হবে। আমি যদি এখানে কন্ট্রোল জেড দিই তাহলে কি হয়, পিছনে যায়। আরও যদি কন্ট্রোল জেড দিই আরও পিছনে যাবে। কিন্তু ফটোশপে কি হয়, কন্ট্রোল অল্টার জেড, আর এটা কি খালি জেড জেড জেড, ঠিক আছে, মেইল আছে, ইয়েস। শুধু জেড দিতে থাকলে পিছনে যেতে থাকবে, এটাই ঠিক আছে। আর ফটোশপে কন্ট্রোল অল্টার জেড দিতে হবে, তাইলে যাবে। আবার আমরা কন্ট্রোল ওয়াই যদি আমরা দিই তাহলে কি হবে, এখানে একটা অপশন আছে কন্ট্রোল ওয়াই, এই যেরকম, তাহলে সবগুলার প্যাথ দেখা যাবে। প্যাথ দেখছেন, এটার প্যাথ কোথায়, এখানে, এটার প্যাথ এখানে, এটার প্যাথ এখানে, সব দেখা যেতেছে। হ্যাঁ, ব্লিড। তাহলে কন্ট্রোল ওয়াই দিলে আবার কি হলো, এটা ফেরত আসলো। তো অনেক সময় দেখা যায় যে একদম সূক্ষ্ম কি লাগে, যে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিসের উপর পড়ছে কিনা, পারফেক্টলি ম্যাচ করছে কিনা, ফাঁকা আছে কিনা, এগুলো দেখার জন্য কন্ট্রোল ওয়াই দিয়ে দেখে। এখন আসেন আমরা একটা লোগো বানাই, ঠিক আছে। আমরা এটুকু করলাম, নাম দিলাম, এটারে লক করে দিলাম। এবার নতুন আর একটা লেয়ার নিলাম, এবার এখানে একটা লোগো বানাই আসে। কিভাবে লোগো বানাই, আমরা ধরে নিলাম যে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে আসলাম, একটা এইরকম একটা রেক্ট্যাঙ্গেলটারে আঁকলাম এখানে, ঠিক আছে। আমরা চাচ্ছি আমাদের লোগোটা হবে যে কালোর মাঝখানে লাল, অথবা সবুজের মাঝখানে লাল, ধরেন এই পতাকার মতো বানাতে চাই, এই হলো সবুজ, এর মাঝখানে কি হবে, লাল হবে। তাহলে আমরা আরেকটা নিই,
এইখানে এলিপস টুল আছে এই যে, এটা দিয়ে আমি কি করলাম এখানে আঁকলাম। এখন এটার রং তো সবুজ নেওয়া রয়েছে, এই জন্য সবুজ দেখাচ্ছে, আমি এখান থেকে আবার বদলে দিই। ঠিক আছে, এই এখান থেকে এটা বদলে দিতে পারি। আবার কি করতে পারতাম, এখান থেকে আই ড্রপার টুল দিয়ে কালারটা এখান থেকে পিক করেও নিতে পারতাম, এই যে এখান থেকে নিয়ে নিতে পারতাম। এখন দেখেন এটা কি মাঝ বরাবর আছে, তাহলে কি করতে হবে দুইটাকে সিলেক্ট করতে হবে, করে এই অ্যালাইনে আসতে হবে, এসে মাঝ বরাবর দিলাম এদিকে, আবার দিলাম এদিকে, তাহলে মাঝ বরাবর হয়ে গেছে। দেখছেন তাহলে এখন কি মনে হইতেছে, মনে হচ্ছে না যে এটা এখানে ফাঁকা ছিদ্র মনে হচ্ছে, পিছনের ইয়ে মনে হচ্ছে না, ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে, কিন্তু আসলে কি ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, আসলে কিন্তু ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে না। আমি যদি অন্য কালার করে দিই, ধরেন ইয়েলো করে দিলাম, আসলে কি ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, ওইখানে একটা সলিড কালার দিয়ে রাখছি, কিন্তু অনেক সময় আমাদের দরকার হতে পারে না যে ওইখানে আসলে ছিদ্র করতে হবে, দরকার হতে পারে কি না, যে যখন যে ব্যাকগ্রাউন্ডে রাখবো তখন সেই ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে, ট্রান্সপারেন্ট চাই ওই জায়গাটুকু। তাহলে কি করব, তাহলে আমরা এই দুইটাকে আবার কি করব সিলেক্ট করব। প্রথমে যদি এইটুকু রাখতে চাই এরকম, তাহলে এই দুইটারে এরকম কাজ শেষ হয়ে গেলে সিলেক্ট করে গ্রুপ করে দেব। তাহলে কি হলো, এটা দেখেন দাঁড়াইলে একসাথে নড়তেছে, আনগ্রুপ করতে হলে কন্ট্রোল শিফট জি দিলাম, আনগ্রুপ হয়ে গেল, এখন দেখেন আবার আলাদা হয়ে গেছে। দেখছেন এখন আমি চাই এখানে কেটে ফেলতো, ওই জায়গাটুকু কেটে ফেলবো। তাহলে আমি এই দুইটাকে সিলেক্ট করলাম, করার পর একটা টুল আছে যেটা নাম হচ্ছে পাথ ফাইন্ডার টুল, এই যে পাথ ফাইন্ডার। দেখছেন আমরা যেমন আগে ফটোশপে কি করছিলাম, কোনো কিছুকে যদি কাটতে হয় তাহলে কি করতাম, সেখানে রেক্টাঙ্গেল টুল দিয়ে সিলেক্ট করে ডিলিট দিতাম, অথবা কি করতাম এলিপস্টিক্যাল টুল সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে ডিলিট দিতাম, তাহলে ওই জায়গাটা ডিলিট হইতো। আর এটার জন্য সেই টুল তো নাই, সেজন্য আমরা এভাবে সিলেক্ট করে এইখানে একটা অপশন আছে দেখেন, প্যাথ ফাইন্ডার লেখা, এখানে আসলে কি লেখা আসতেছে ডিভাইড। দেখছেন দেখা যাচ্ছে নিচে এই যে যেটা, এটার উপরে আনলে দেখেন প্রথমে একবার দেখাচ্ছে ডিভাইড, এটাই যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এইখানে মাঝখানে দাগটা চলে গেছে, তার মানে ডিভাইড হয়ে গেছে অলরেডি। আমি কিন্তু গ্রুপ করছিলাম না, কিন্তু এখন এটা গ্রুপ হয়ে গেছে অটোমেটিক। এবার এটাকে আনগ্রুপ করতে হবে কন্ট্রোল জি দিয়ে, দেওয়ার পর আমি যদি এটাকে সিলেক্ট করি এবং ডিলিট করে দিই, দেখেন এই যে মাঝখানে ছিদ্র হয়ে গেছে। এখন আপনি এটা নামের উপরে নিয়ে যাই, যদি ওই দেখেন ছিদ্র হয়েছে না, ওয়াই ছাপতে হবে না, এই যে বোঝা যাচ্ছে এখন, দেখছেন ছিদ্র হয়েছে না, আগে কিন্তু ছিদ্র হয়েছিল না, বুঝছেন ব্যাপারটা। এখন ধরেন আমি চাই এই জায়গা থেকে কিছু অংশ কেটে ফেলতে, কিভাবে কাটবো, তাহলে আমি আবার গেলাম এখানে, যে আমি কি করলাম এখান থেকে মনে করেন এরকম আঁকলাম একটা কিছু, আমি শিফট ধরে আঁকলে কি হবে প্রপোর্শনালি হবে, আমি এটারে ব্ল্যাক দিয়ে দিলাম, এটাকে আর একটু উপর উঠাই দিলাম, এখানে দিলাম। ঠিক আছে, এবার আমি কি করলাম দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি আবার কি দিলাম ডিভাইড, তাহলে দেখেন এই দুইটা এখন কি হয়ে গেছে গ্রুপ হয়ে গেছে। এটাকে আনগ্রুপ করি, করার পর আমি যদি এটাকে নাড়াই দেখেন এটা কিন্তু কাটা হয়ে গেছে, দেখছেন আবার এটাও কিন্তু কাটা হয়ে গেছে এই জায়গাটা, এই দেখেন দেখছেন। তাহলে আমি যত টুকরা চাই তত টুকরা আমি বানাই ফেলতে পারতেছি, তাহলে আমি এটাকে কি করলাম ডিলিট করে দিলাম। আর এটারে নিয়ে আমি লোগো বানাইলাম এরকম, মনে করেন যে পতাকার মতো, মানে ঘুড়ি। তাহলে এই দুইটারে এবার কি করি গ্রুপ করে দিলাম, তাহলে দেখেন এটা ছোট করে একটু, এইটা হলো আমাদের কি কোম্পানির লোগো মনে করেন, এই যে আমাদের লোগোটা হয়ে গেল, বুঝছেন ব্যাপারটা। আরো কি করতে পারি আমরা আসেন আরো দেখাই, আমরা আর একটা এলিপস রাখলাম এখানে, আমরা চাই এটাকে 4 টুকরো বা 10 টুকরো বানাই ফেলবো, এই যে এখান থেকে নিছি এইবারটা, এটা নিচে উইন্ডো থেকে, এই যে উইন্ডো থেকে প্যাথ ফাইন্ডার। ঠিক আছে, এখন আসেন আমরা চাই এটারে ভাগ করে ফেলতে, অনেকগুলো টুকরা টুকরা বানাবো। ঠিক আছে রব্বানি, কি ট্রায়াল চলতেছে নাকি, ট্রায়াল চলতেছে, পারবেন এই জিনিসটা পারবেন, পরে বাসায় যে দেখেন পারবেন, আর ভিডিও দিচ্ছি তো, আচ্ছা আসেন এই যে লাইন টুল দিয়ে করি এবার। এবার আমরা কি করলাম, এই যে লাইন টুলটা দিয়ে আমি এটার উপর একটা লাইন এঁকে দিলাম,
লাইনের দেখেন কিছুই দেখা যাচ্ছে না, কারণ কি এটা স্ট্রোক প্যাড দুটাই বন্ধ আছে, আমি একটা স্ট্রোক দিয়ে দিলাম। ওকে, এবার কি করলাম আরেকটা দিলাম, এখানে আমি আরেকটা দিলাম, কারণ এই দিলাম, ঠিক আছে। এবার আমি সবগুলারে সিলেক্ট করলাম একসাথে, কিভাবে সিলেক্ট করব, টেনে সিলেক্ট করলাম, সব সিলেক্ট হয়েছে, হয়েছে আশা করতেছি। এবার আমি আবার এই ডিভাইডার দিলাম, তাহলে দেখেন এই যে দাগগুলো চলে গেছে, মানে ভাগ করে ফেলছে। এবার এটাকে আনগ্রুপ করলাম, কন্ট্রোল জেড দিয়ে, আনগ্রুপ করার কথা দেখে এইখান থেকে করা যায়, এখানে অপশন আছে গ্রুপ কই, এই যে গ্রুপ, তো যখন আপনি গ্রুপ থাকবে তখন আনগ্রুপ হবে, কারণ আমার আনগ্রুপ করা হয়ে গেছে অলরেডি, এই জন্য দেখাচ্ছে ওই 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 অপশনটা দিয়ে, কন্ট্রোল শিফট জি, আর কন্ট্রোল জি মানে গ্রুপ। এই দেখেন এটা ভাগ হয়ে গেছে, দেখছেন, আবার এই টুকরাটা এই যে ভাগ হয়ে গেছে। দেখছেন যতগুলো আমার দরকার আমি ভাগ করতে পারতেছি, এই হয়ে গেল, হ্যাঁ সিলেক্ট করলি, ক্লিয়ার ব্যাপারটা, ডিলিট করে দিলাম। আরো কি করা যায় দেখি, এইখানের অপশনটা খুব মজার, আমি এই মনে করেন একটা বক্স আঁকলাম কালো রং, এবার আরেকটা বক্স আঁকবো এইখান থেকে আঁকতেছি, মনে করেন এইটা আমি দিলাম সাদা রং দিয়ে, ধরেন যেহেতু লাল আছে বোঝা যাবে, ঠিক আছে। এখন আমরা এই দুইটাকে সিলেক্ট করব একসাথে, করার পর এইখানে প্রথমে লেখা আছে দেখেন শেপ ইউনাইট, এটা যদি দিই তাহলে কি হবে, দুইটা মিলে একটা শেপ হয়ে যাবে, এই যে ক্লিক করলে দেখেন দুইটা কি হয়ে গেছে, একটা হয়ে গেছে, দেখছেন। কন্ট্রোল জেড দিলাম, পরে যেটা থাকবে সেই কালারটা হয়ে যাবে, আবার কন্ট্রোল জেড দিলাম, এটা দিলে কি হবে, উপরের টুক শুধু থাকবে, নিচের টুক কেটে যাবে, এই দেখেন। আরো কি করা যায়, এটা দিলে কি হবে, মাঝের টুক বাদ যাবে বা মাঝের টুক থাকবে, এই যে মাঝের টুক চলে গেছে, এখানে যে কাজটা আমরা করছিলাম কাটা ছেঁড়া কইরা, এটা কি হলো, একবারই হয়ে গেল। আবার কি করা যায়, এটা দিলে কি হবে, যে দুইটা আছে কিন্তু দুইটারেই কি করছে, রাখছে কালার রাখছে, এটা দিলে কি হবে, এটা এটা করছি, এটা দিই, এটা দিলে কি হলো, দুইটাই চলে গেল, খালি স্ট্রোকগুলো আছে। তো এরকম অনেক কিছু করা যাবে এখানে, ঠিক আছে। আরো কিভাবে করা যায়, যে আমি একটা কিছু আঁকলাম, আঁকার পর ইরেজার তুলে গেলাম, যে আমি এখান থেকে মনে করি ইরেজ করে দিলাম খালি, তাহলে কি হলো, দেখেন এটা ইরেজ হয়ে গেল, একটা ডিজাইন হতে পারে না আমার, এরকম হতে পারে না এরকম ডিজাইন একটা, এই যে ইরেজার টুল দিয়ে কি করতেছি, জাস্ট মাঝখান থেকে ইরেজ করে দিতেছি। না হ্যাঁ সেই কালারটা আমি যেখানে নিব দেখেন সেই জায়গাটাই দেখা যাবে, দেখছেন। কিন্তু এই সব কাজই আমি করতেছি কিন্তু আলাদা আলাদা লেয়ার নিয়ে, ঠিক আছে, যাতে কি না হয় অন্য লেয়ারের উপরে এটার ইফেক্টটা না পড়ে, নিজে নিতে হবে, না নিলে সাব লেয়ার হবে। এই দেখেন এখানে কি সাব লেয়ার হয়েছে, এই যে দেখছেন লেয়ার হয়েছে, আর হয় নাই, নিচেই সাব লেয়ারে কাজগুলো চলতেছে। তাহলে এইটুকু হয়ে গেল, এবার এখানে আমাদের কি করতে হবে, নাম লিখতে হবে কোম্পানির নাম, ধরো তাহলে কোম্পানির নাম কি লেখা যায়, এসওসি ডিজাইন হাউস, ঠিক আছে। এটার রং আমরা চাই অন্য কিছু বদলাই দিতে, তাহলে কি করব, ক্যারেক্টারে আসি, না এই যে এখান থেকে বদলানো যাবে, এখান থেকে এসে আমি হোয়াইট করে দিই, তাহলে কি হলো, চেঞ্জ হয়ে গেল। আমি এটা একটু বড় করে দিই, শিপ টাইপের রেখা যদি বড় করি তাহলে এটা বেশি বড় হবে, এই বুঝছে। আমি চাই সাইডটা স্ট্রোক হবে, কালো স্ট্রোক, তাহলে কি করব, এই স্ট্রোক দিয়ে দিলে হইতেছে, এই দেখছেন। তাহলে এই লেয়ারটা
আমরা লক করে দিলাম, এর উপরে আরেকটা দিলাম, দিয়ে সেইগুলো তাহলে এখানে ঠিকানা টিকানা যা আছে এগুলো তো পারবেন দিতে সবাই, বাকিটুকু লিখতে হবে নাকি? যদি এই ফন্টটাকে চেঞ্জ করতে চাই, এই ফন্টটাকে যদি চেঞ্জ করতে চাই তাহলে কি করব, এটা সিলেক্ট করে ক্যারেক্টারে আসবো, এখানে আছে কি মাইরিড প্রো, আমি যদি এটা চেঞ্জ করে কি দিই অন্য কোন একটা দিই, ধরো 13 এটা দিই অথবা এরিয়াল বোল্ড দিই, তাহলে চেঞ্জ হয়েছে। এগুলো সবই কিসের মতো, ফটোশপের মতো সেম। আমি এখন এটা অ্যালাইনমেন্ট দরকার না ঠিক মতো, এটা কিসের সাথে, ব্যাকগ্রাউন্ডের সাথে, তাহলে ব্যাকগ্রাউন্ডটারে আসি। দুইটাকে কিভাবে সিলেক্ট করে একসাথে, শিফট চেপে রেখে ক্লিক করলে কি হয়, এই দুইটা সিলেক্ট হলে, এইখান থেকে সিলেক্ট করলে কিন্তু হবে না, এইখান থেকে, ঠিক আছে? করার পর আমি অ্যালাইনমেন্টে যাই, যে মাঝ বরাবর দিলাম, তাহলে দেখেন একটু সরে গেছে, আমি আবার সরাই দিলাম। এ পর্যন্ত সবাই বুঝতে পারছেন তো? এখন আসেন যে ব্যাকগ্রাউন্ডে আমরা গ্রেডিয়েন্টটা শিখি, যে কিভাবে গ্রেডিয়েন্ট দিব আমরা এই কালারটায়। আমরা কি দিতে চাই, একটা গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট মানে কি, অনেকগুলো কালারের কম্বিনেশন। তাহলে গ্রেডিয়েন্ট টুল আছে কোথায়, এই যে এইখানে আছে, এই যে গ্রেডিয়েন্ট, আবার এইখানেও আছে গ্রেডিয়েন্ট। তাহলে এইখানে এসে আমরা যদি এরকম টেনে দিই এটার উপর, এটা দিয়ে দিতে হবে বোধহয়, তাহলে গ্রেডিয়েন্টটা চলে আসবে। সিলেক্ট করে নিলাম, তারপরে গ্রেডিয়েন্ট দিচ্ছি, গ্রেডিয়েন্ট কালারটা আমরা একটু, এই যে দেখছেন গ্রেডিয়েন্ট হয়েছে। এবার আমি কি করলাম, এইটা দিলাম, ধরো তাহলে কি হলো, এরকম ডিজাইন হলো। আমি যদি অন্য কোনো কালার চাই, এখানে ক্লিক করে আমি এখান থেকে কালার বদলে দিতে পারতেছি। সোয়াস থেকে মনে করেন গ্রিন দিয়ে দিল, তাহলে কালার কেমন চলে আসলো, গ্রিন। স্কেলিং করলে কি হবে, স্কেল করে আমি কি করতে পারবো, কালার ডানে বামে সরাইতে পারবো। আরো কি করা যাবে, লিনিয়ারের থেকে রেডিয়াল করলে কি হবে, মাঝ বরাবর হবে, দেখছেন ফোকাসটা কোথা থেকে, এগুলো ফটোশপে আছে। আমি লিনিয়ারই লাগলাম, আচ্ছা গ্রেডিয়েন্ট দিয়ে দিলাম আমরা, তাহলে গ্রেডিয়েন্টও আমাদের শেখা হয়ে গেল। এবার আসেন আরো কিছু জিনিস দেখাই, যেমন ধরেন আমরা যদি লকগুলা খুলি, ধরেন আমি চাই যে এইটা যদি এখানে আনি, কোনটা উপরে আছে, দেখেন কোনটা উপরে আছে, কথাটা উপরে আছে না, কিন্তু আমি চাই যে উপরে আসবে হচ্ছে কোনটা, ঘুড়িটা। তাহলে কি করব, এটারে সিলেক্ট করে এখান থেকে রাইট বাটন আছে, দেখেন অ্যারেঞ্জ আছে, দেখছেন অ্যারেঞ্জ টু ব্রিং টু, কোনটা হবে পুরোপি, বুঝতে পারছেন কোনটা চাচ্ছি আমরা, এটা আমরা চাচ্ছি আনতে সামনে, তাহলে দিব ফ্রন্ট। তাহলে দেখেন এটা কি হলো, এটার উপরে চলে আসছে। আবার আমরা যদি এটা নিচে চাই, ধরেন আমরা সবগুলো দিলাম, যদি আমরা এটাকে সিলেক্ট করে এখন অ্যারেঞ্জ দিই ব্যাকওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, তাহলে কি হবে, একটা স্টেপ পিছনে যাবে। আর যদি আমরা যদি ব্যাক দিই, তাহলে সব একদম ব্যাকগ্রাউন্ডেরও নিচে চলে যাবে। যেমন আমরা যদি এখন ব্যাক দিই, দেখেন একদম চলে যাবে পিছন, ওইটা সিলেক্ট করা নাই। আচ্ছা এই যে এখন দিয়ে আমি যদি দিই সেন্ড ব্যাক, যায় না, না তো একই লেয়ারের ভিতরে থাকলে যাইতো, যেহেতু এটা আলাদা লেয়ারে আছে এই জন্য যাবে না, কিন্তু একই সাব লেয়ারে থাকলে কি হতো, চলে যেত, বুঝাতে পারছি? এই তাহলে এইটুক হলো। এবার আমরা অন্য কিছু আইটেম দেখাই, যেমন এই লেয়ারে এসে আমরা এখন দেখাইতে চাচ্ছি, যেমন ধরেন এই ব্রাশটাকে, এই যে স্প্রে সিম্বল, স্প্রে টুল,
আমরা এটাতে যদি এখানে প্রিন্ট করতে যাই, দেখেন বড় একটা গোল দেখাচ্ছে, দেখছেন? এটা হচ্ছে ব্রাশের সাইজ, আমি একটু ছোট করে নিলাম। কিভাবে ছোট করতেছি আমি? এটা থার্ড ব্র্যাকেট ছোট বড় করলেই এটা ছোট বড় হয়ে যায়। এই আর একটা জিনিস কি, যে আমি যখনই ক্লিক করব দেখেন তখন আমাকে ওয়ার্নিং দিয়ে দিবে সফটওয়্যারটা। কি দিচ্ছে? প্লিজ সিলেক্ট এ সিম্বল ফ্রম সিম্বল প্যানেল ফার্স্ট। যদি আমাকে সিম্বল এখানে ড্র করতে হয় তাহলে আগে কী করতে হবে? সিম্বলটা সিলেক্ট করে আসতে হবে। কোথা থেকে সিম্বল সিলেক্ট করবো? এই উইন্ডো থেকে। উইন্ডোতে যেয়ে দেখেন দেওয়া আছে এখানে সিম্বলস, এটা দিলে এই যে বক্স চলে আসছে, দেখছেন? এবার আমি যদি একটা সিম্বলকে ক্লিক করি এখানে, ধরেন এটাকে, পরে আমি এখানে ক্লিক করতে থাকি তাহলে দেখেন এই দেখেন, দেখছেন রং হয়ে যাচ্ছে, দেখছেন? এত ভালো বোঝা যাচ্ছে না আপনার? এখানে আমি অন্য কালার দিয়ে আবার দেখাই তাহলে বুঝবেন। ধরেন এবার এটার উপরে আমরা এই ফুল দিতে চাই, ফুলে ক্লিক করলাম, পরে যদি এরকম স্প্রে করে যাই তাহলে দেখেন এখানে ফুল চলে আসতেছে, দেখছেন? ওই যে ফুল, দেখছেন? আমরা ইচ্ছা করলে এইসব ফুল এইগুলো আবার কি করে রাখতে পারবো? এই দেখেন, দেখছেন ফুলগুলা ওইখান থেকে কাজ চলতেছে। ঠিক আছে, আমরা যদি এখানে ধরেন একটা ফুল ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই, একটা আমরা এখান থেকে একটা ধরেন রেডি নিলাম, আবার এখানে এসে এবার আমরা এটা দিই, ধরেন এই যে এটা স্পাইরোগ্রাফি বানানোই আছে এখানে একটা, এটা দিয়ে যদি কই আমার স্প্রে, এখন স্প্রে করি তাহলে কি হয় দেখেন, দেখছেন একটা প্যাটার্ন হয়ে যাচ্ছে না, বারবার ক্লিক করতেছে, বারবার ক্লিক করলে কি হচ্ছে দেখেন, একটা প্যাটার্ন হয়ে যাচ্ছে, দেখছেন? এই দেখেন, বুঝতে পারছেন সবাই? তাহলে আমরা এগুলা ডিলিট করে দিই, আমাদের এগুলা লাগবে না, এগুলো তো আমাদের কাজ না, আসলে জাস্ট অপশন দেখানোর জন্য দেখালাম। আরো কি করা যায়, যেমন আমরা কি করলাম একটা পেন টুল দিয়ে একটা লাইন আঁকি, আসে পেন টুল দিয়ে আমরা ফিলটা অফ করে দিই, স্ট্রোকটা অন করে দিলাম, কি রং কালো দিলাম। ধরেন আমরা এখান থেকে কি করলাম, এরকম একটা দাগ আঁকলাম, হ্যাঁ দেখতে পাচ্ছেন সবাই? এই যে এইটারে আমরা একটা ডুপ্লিকেট বানাইলাম, কিভাবে? অল্টো অল্টা চেপে রেখে টানলে এটা ডুপ্লিকেট হয়ে গেল, এই যে দুইটা। আর আমরা চাই এর ভিতরে আরো 15-20টা কি করতে, এই সেম দাগ দিতে চাই, তাহলে সেটা কিভাবে করব? এই দুইটাকে প্রথমে আগে সিলেক্ট করব, করার পর এখানে ব্লেন্ডিং অপশন আছে, এই যে ব্লেন্ড টুল, এইটাই যে এই কোণাটা একটা ক্লিক করব, তারপরে কি করব এইখানে একটা ক্লিক করব, হয় নাই জায়গা মতো, এইখানে ক্লিক আর এইখানে ক্লিক, একটা আসছে। এখন আমাদের একটা দরকার না, আমাদের অনেকগুলো দরকার, তাহলে কি করব এখানে এসে ডাবল ক্লিক করব, করে এখানে লেখা আছে স্মুথ কালার, আর একটা কি লেখা আছে স্পেসিফিক স্পেসিফাইড স্টেপস, এটা ক্লিক করলে দেখেন এখানে দেখাচ্ছে 1, আমি এখানে দিয়ে দিলাম 10, এখানে দিলাম প্রিভিউ, দেখেন 10টা হয়ে যাবে। আমি যদি এখানে লিখে দিই 20, তাহলে এখানে কি হবে 20টা হয়ে গেছে, দেখেন, দেখছেন? তাহলে স্পাইরোগ্রাফিটা করাটা কি এখানে অনেক ইজি, দেখছেন? এই যে হয়ে গেছে দেখেন, ভিতরে যদি খালি ঢুকে যাবে এরকম করতে চাই তাহলে তার এটাতে করা যাবে, তখন একটারে যদি আমি করতে চাই তাহলে পাঠাতে। ঠিক আছে, তাহলে ব্লেন্ডিংও আমরা শিখে গেলাম। এখানে কি আছে, কলাম গ্রাফ আছে। আমরা অনেক সময় দেখা যায় যে একটা রেশিও দেখা যায় না আপনাদের সোশ্যালজিতে, যে এইখানে জন্মের হার অনেক বেশি, বছরে বছরে জন্ম বাড়ছে, অথবা শিক্ষা বাড়ছে, অথবা বাল্য বিবাহ বাড়ছে, অথবা কমছে, এরকম দেখাইতে হয় না?
সেই গ্রাফগুলো এখানে রেডিমেড কিছু রেডি করা আছে, আপনি সেটা দিয়ে জাস্ট হিসাবগুলো লিখে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? এরকম অনেকগুলো টুল আছে এখানে। আরেকটা জিনিস আমরা এখন দেখাই দিই, সেটা হচ্ছে ক্লিপিং মাস্ক, যেটা আগে ছিল না। ক্লিপিং মাস্ক মানে তো আমরা বুঝি, যে কোনো একটা এরিয়ার ভিতরে একটা ছবিকে ইনপুট করা, এটাকে বলে ক্লিপিং মাস্ক করা। তাহলে আমরা যদি ফটোশপে ক্লিপিং মাস্ক করতাম, প্রথমে কি করতাম, ছবিটা প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল আঁকতাম, তারপরে ছবিটা এনে ফেলতাম, তারপরে ক্লিপিং মাস্ক করতাম। আর এখন এটাই উল্টাটা করতে হবে, প্রথমে ছবিটা আনতে হবে, পরে তার শেপ উপরে শেপ আঁকতে হবে, তারপরে ক্লিপিং মাস্ক করতে হবে। তাহলে আমরা যাই, একটা ছবি নিয়ে আসি, ধরেন এই ছবিটা নিলাম, এটাকে টেনে এখানে এনে ছেড়ে দিলাম, তাহলে এই যে ছবি চলে আসছে, এটারে ছোট বানাইলাম একটু, কন্ট্রোল মাইনাস চেপে এই যে দিয়ে দিলাম, এই ডিলিট করে দিচ্ছিলাম আর একটু, এই যে হ্যাঁ দেখতে পাচ্ছেন সবাই, দেখেন যখনই আমরা এটার উপরে ক্লিক করতেছি, দেখেন এটা সিলেক্ট হলে কি হচ্ছে, একটা ক্রস চিহ্ন দেখাচ্ছে, ঠিক আছে? এখন অনেক সময় দেখবেন আমরা যে ফাইলে কাজ করি, ধরেন এখানে এই ডিজাইনটা আমরা করলাম, করার পর এই যদি আমরা ক্লিক করলে এরকম চার এরকম ক্রস আসে, তার মানে এটা কি হয়েছে, এখানে এমবেড হয় নাই, প্লেস হয় নাই। এই ফাইলটা যদি আপনার কম্পিউটারে দিই, আপনি এই ফাইল আর পাবেন না, এই ছবিটা মিসিং দেখাবে, বুঝাতে পারছি? ধরেন এই সেম ডিজাইনটা করলাম, আমরা কি করলাম এই ছবিটা এখানে রাখলাম, এবার এই ছবিটা ফাইলটাকে আমরা কোথাও দিয়ে দিলাম, আর এক কম্পিউটারে তো আর আমার এই ছবিটা নাই, আছে? যখনই ওইখানে যাবেন তখন এটা এই ছবিটা কি দেখাবে, মিসিং দেখাবে, যে ওই ছবিটা আমার কম্পিউটারে নাই। যাতে মিসিং না দেখায় সেজন্য কি করতে হয়, সিলেক্ট করে এখানে লেখা আছে দেখেন এমবেড, দেখছেন? এটা দিলে দেখবেন যে মাঝখানে ক্রসটা আর থাকবে না, এখন আছে ক্রস, এখন আপনি যেখানেই নিয়ে যান দুনিয়ার এই ছবিটা থাকবে। কিন্তু যদি এমবেড না করে রাখতেন তাহলে এই ছবিটা মিসিং হয়ে যেত। এখন আসেন এটার আমি একটা নির্দিষ্ট এরিয়া চাই কি হিডেন করে দিতে, তাহলে আমি এই রেক্ট্যাঙ্গেলে আসলাম, এখান থেকে এলিপস টুল নিলাম, এখান থেকে টেনে এরকম একটা গোল আঁকলাম বৃত্ত, ধরেন এতটুকু আমি চাই, ঠিক আছে? এখন সিলেকশন আছে কোনটা, এলিপস টুলটা, আমাকে এবার কি করতে হবে, ছবিটাকেও সিলেক্ট করতে হবে, তাহলে শিফট চেপে রেখে ক্লিক করলাম, তাহলে কি হলো, দুইটাই সিলেক্ট হয়ে গেল। এবার অবজেক্ট মেনুতে গিয়ে এই যে ক্লিপিং মাস্ক বলে কথা আছে একটা, এখান থেকে মেক দিলাম, তাহলে কি হলো, দেখেন এই যে ছবিটা কে গেল, বাকিটুক নাই, খালি এইটুক থাকলো। এখন আমার মনে হইলো যে এখানে একটা আমি স্ট্রোক চাই, কি চাই, মানে চারপাশে দাগ চাই, এই যে শুরু করা যাচ্ছে, চারপাশে আমি একটা দাগ চাই, তাহলে কি করব, এটা থেকে বের হয়ে দেখেন এখানে বন্ধ আছে সবগুলোই, দেখছেন স্ট্রোক আর প্যাথ, আমি কি করলাম স্ট্রোকে গেলাম, যে সাদা একটা স্ট্রোক দিয়ে দিই দিলাম, কিন্তু দেখা যাচ্ছে না কেন, কারণ এখানে কম আছে, আমি একটু বাড়াই দিই, যখন আমরা নিয়েছিলাম তখনই স্ট্রোক নিতে হবে, তাহলে আন্ডু করে আসি, এই এখান থেকেই কি করতে হবে, আগে থেকে স্ট্রোকটা নিয়ে রাখতে হবে, পরিবেশটা খুব ভালো না ঘুমের জন্য, স্ট্রোক নিলাম এবার আগেই নিয়ে, এইবার ক্লিপিং মাস্ক করতেছি, কন্ট্রোল সেভেন দিলে কি হবে, শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল সেভেন, এবার হওয়া উচিত, এক এক সময় এক এক কি আমরা করি না, সারাদিন না কাজ করলে এই হলো সমস্যা নাকি,
স্ট্রোকটা এখান থেকে বন্ধ আছে, ঠিক আছে, এই জন্য হচ্ছে না। এই যে এবার হয়েছে, এবার দিয়ে দিছি, দেখছেন এখান থেকে দিয়ে দিছি, দুইটা সিল এর জন্য দুইটা সিল আসছে, এই যে স্ট্রোক একটা বাদ দিয়ে দিতে হবে, এটারে ডিলিট করে দিতেছে, একটারে ডিলিট করে দিবে। তাহলে কি হলো, স্ট্রোক হয়ে গেছে, এই কালারটার সমস্যা ছিল এই জন্য হচ্ছিল না। তাহলে এখান থেকে মোটা করে দিয়ে আর একটু 5 দিলাম, আরো দিব নাকি 16 হয় না কেন, এই যে এবার হচ্ছে, এখান থেকে এই যে হয়েছে, এবার হয়েছে, এই ঠিক আছে। আমি মোটা করে দেখাইছি যাতে দেখা যায় যে কি ব্যাপার। হ্যাঁ, অড তো লাগতেছে, কিন্তু আমি আপনার বোঝানোর জন্য দেখাইলাম, এটা তো অর্ডের মতোই করা, এটা আরো চিকুন করলে ভালো লাগতো। তাহলে আমরা এটা বুঝলাম যে এইখানে কিভাবে স্ট্রোক দেয় বাকি, এটা বুঝলাম। বোরিং ক্লাস আমাদের হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, জাস্ট আমি দেখানোর জন্য দেখালাম। এখন আসেন কিছু সেভিং অপশন আমরা দেখে আসি, এই কাজটাকে কিভাবে সেভ করব নাকি। প্রথম হচ্ছে আমরা এই সেভে আসলাম, এসে নাম দিব ফাইলের, যে ফাইল নাম দিতে চাই। আমরা দিলাম বিজনেস কার্ডই দিছি, ব্যানার করতে চাইছিল করি নাই, যে অনেক বড় বুঝতে আপনাদের কষ্ট। এআই ফাইল দিয়ে কি করব, একটা ফাইল আগে সেভ করে দিব। এখন দেখেন সেভের সময় একটা মজার ব্যাপার আছে, এখানে দেখেন ভার্সনের কথা আছে, ভার্সন আমাদের বাংলাদেশে বা বিভিন্ন জায়গায় কি আছে, যারা ফটোশপ ইলাস্ট্রেটর কাজ করে এদের লেটেস্ট ভার্সন থাকে না। তাহলে আপনি একটা ডিজাইন করে নিয়ে গেলেন লেটেস্ট ভার্সনে, ওদের কম্পিউটারে গেলে ওটা চলবেই না, সেই জন্য কী করতে হয়, ওল্ডার ভার্সনে সেভ করে নিয়ে যেতে হয়। এই ইলাস্ট্রেটার 10 হচ্ছে দুনিয়ার সবার কাছে আছে, যাদের কাছে ইলাস্ট্রেটার আছে এটা আছে, আর তা না হলে কী আছে, CS3 পর্যন্ত অনেকের কাছে আছে। আমি যে কোনো একটা দিলাম, CS3 দিলাম, দিয়ে ওকে দিলাম, তাহলে কী হলো, এটা সেভ হয়ে গেল। পারবেন 10 ভার্সনও করতে পারবেন, তাহলে 10টা ফাইল সেভ হবে। এবার আসেন জেপিজিতে আমরা আউটপুট দিব নাকি, কারণ মক আপ করতে হইলে। এখন এইটুক তো আমাদের ব্লিড এক্সট্রা আছে না, এইটুক জায়গা আমাকে বাদ দিতে হবে। বাদ দিব কিভাবে, এখানে তার কাট আসার সুযোগ নাই, এটা টেনে এই ছোট করে দিতে হবে, ঠিক আছে, এই দিয়ে দিতে হবে। এবার সেভ করতে হবে, এখানকার সেভ হচ্ছে কিভাবে করে, এক্সপোর্ট দিয়ে, এক্সপোর্ট এখানে এসে জেপিজি, এখান থেকে জেপিজি দিলাম, সেভ দিলাম। সেভের এখানে কোয়ালিটি যদি হাই দেওয়া থাকে তাহলে ফাটবে না, লো দেওয়া থাকলে, ধরেন এখানে 10 দেওয়া আছে, আমি কি দিলাম 5 করে দিলাম, তাহলে ফেটে যাবে, তাই হাই দিছি। এখানে রেজুলেশনও কি দিছি, হাই রাখছি 300, দিয়ে ওকে দিলাম, সেভ হয়ে গেছে। আমরা দেখি এবার, এই যে আমাদের দেখছেন, এই আমাদের ডিজাইনটা এরকম আছে, ঠিক আছে। এর ভিতরে আমরা একটা কাজ ভুল করছি, সেই কাজটা হলো কি, সেই কাজটা, হ্যাঁ একটা কাজ আমরা বাদ দিয়ে গেছি, সেই কাজটা হচ্ছে যে আমরা কোনো গাইড নিই নাই। একটা ডিজাইন করতে গেলে আমাদের কি নিতে হবে, অবশ্যই সেফটি এরিয়া নিতে হবে। তাহলে আমরা রুলার আনতে হবে, রুলার কোথা থেকে আনবো, এখান থেকে ভিউতে যে রুলার, এই যে শো রুলার্স, অথবা কন্ট্রোল আর দিলে হয়ে যেত। তারপরে টেনে এনে আমরা এইখানে এটা দিয়ে দিলাম, তারপরে এইখানে একটা সেফটি এরিয়া দিয়ে দিলাম, ঠিক আছে, এদিক থেকেও তাই, এখানে দিলাম আর ধরেন এখানে দিলাম, এখানে দিলাম, ঠিক আছে। হুম,
নাম আসবে না, আমার নামটা তাহলে ভিতরে আনতে হবে। তাহলে নামের লেটারে যাই আবার, তাহলে ওইটুকু আমার ভুল ছিল, দেখছেন এইটাই নামের লেয়ার, ওটা কি না? হ্যাঁ এইটা, তাহলে ওইটারে সিলেক্ট করে আস্তে আস্তে নামাই নিয়ে আসি, এটার ভিতরে দিয়ে দিই, তাহলে কি হবে আর খারাপ লাগবে না, ভালো লাগবে। আমরা চাইলে এই গাইডগুলারে কি করতে পারি, আবার লক করে দিতে পারি। এই যে এখানে কি আছে, গাইড লক, গাইড গাইড লক করে দিলে কি হবে, আর এই গাইডগুলারে নাড়ানো যাবে না। হ্যাঁ এই যে লক করে দিলাম, এইবার আমি দেখেন যত টানাটানি করি কি হবে না, লকটা এটা নড়বে না, এই গাইডগুলো নড়বে না। আবার নাড়ানোর দরকার হলে আবার আবার কি করতে হবে, আনলক করে দিতে হবে। এখানে এসে আনলকটা, লকটা উঠাই দিতে হচ্ছে। কোনটা, চোখ বন্ধ করলে? ও কন্ট্রোল এইচ, এটা কন্ট্রোল এইচ দেওয়া হয় না, এটা বোধ হয় হ্যাঁ কন্ট্রোল সেমিকোলন, সেমিকোলন কমাদের উপর একটা ইয়ে থাকে না, ফোটা সেমিকোলন নিতে বলে নাকি। এখন আসেন আমরা দেখি কিভাবে দুই তিনটা আর্টবোর্ড নিয়ে কাজ করা যায়। যেমন দুই তিনটা আর্টবোর্ডে যদি কাজ করি, নিউ ফাইল নিলাম, ধরেন এখানে একটা আছে, আমি এখানে কি করলাম তিনটা বানাই দিলাম মনে করেন আর্টবোর্ড দিয়ে, ওকে দিলাম, তাহলে দেখেন এখন তিনটা ক্যানভাস হয়ে গেছে, দেখছেন। তাহলে একসাথে আমি তিনটা কি করতে পারতেছি, ডিজাইন দেখতে পারতেছি, করতে পারতেছি। কিন্তু এখানে একটা জটিলতা আছে, যেটা আমি বলছিলাম যে ফটোশপে আমার ভালো লাগছে আর্টবোর্ডটাকে দেন কোনটা, ইলাস্ট্রেটার। যেমন আমরা এখানে যদি ডিজাইন করি, ধরেন আমরা এরকম ডিজাইন করে এরকম চলে আসলাম, তাহলে এই লেয়ারটা কিন্তু দেখেন দুইটা জায়গায় কাজ করতেছে, দেখছেন, তাই না? এখন কি বোঝা যাচ্ছে কোন আর্টবোর্ডের ভিতরে কোন লেয়ারটা আছে, বোঝা যায় না কিন্তু। কিন্তু ফটোশপে হলে কি হচ্ছিল, আলাদা ফোল্ডার করা ছিল, হ্যাঁ, আর একটা সিলেক্টে ইফেক্ট করে না, তাহলে বুঝতে পারতাম যে কোন আর্টবোর্ডের ভিতরে কোন জিনিসটা আছে। আর একটা প্রবলেম আছে ইলাস্ট্রেটারে, যে কোনো কারণে যদি আপনি ভুল করে ধরেন এই পেন টুলটা নিছেন, নিয়ে আপনি এইখানে কোনো কিছু টাইকে রেখে আসছেন এরকম, এবং খেয়াল নাই, এখন কিন্তু দেখা যাচ্ছে না, যাচ্ছে। এবার যদি সেভ দেন, এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত পুরাটা সেভ হবে, ঠিক আছে, তাহলে একটা ডিস্টার্ব না। কিন্তু ফটোশপে আপনি কি করতে পারবেন না, আপনার এই ক্যানভাসের বাইরে কোনো কিছু আঁকতে পারবেন না। ইচ্ছা করলে আমি এই ডিজাইনটারে এখানে নিয়েও রেখে আসতে পারি, দেখেন, দেখছেন। কিন্তু ফটোশপে এটা পারা যায়, পারা যায় না, তাতে একটা সুবিধা হয়, আবার এটাই পারা যায়, এই জন্য এটা একটা অসুবিধা হয়। দুই রকমই সুবিধা অসুবিধা আছে। তাহলে এইখানে যে জিনিসটা আছে অনাকাঙ্ক্ষিত আমার একটা আইটেম রয়ে গেছে না, সেটা খুঁজে বের করবো কিভাবে, ওই কন্ট্রোল ওয়াই চাপলে দেখা যাবে, দেখেন, ওই দেখেন একটা কালো বিন্দু আছে, দেখছেন, দেখা যাচ্ছে। তাহলে আমি পেয়ে গেলাম খুঁজা, ওইটারে ডিলিট করে দিলাম, আবার কন্ট্রোল ওয়াই দিলাম, চলে আসলো, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত আমরা ভিডিওটা রাখি, আর বাকিটুকু আমরা লেকচারে এমনি নিই।